আসসালামু আলাইকুম। খুবই অল্প সময়ে এবং খুব অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর এরকম রেসিপি নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো আজ আমি তৈরি করব শিং মাছের ডিম দিয়ে চিচিঙ্গা বা কুশি ভাজি। আর এটা খুব কম সময়ে দারুণ একটা রেসিপি, খেতে অসম্ভব মজা। তো প্রথমে আমি একটা কুশি সিদ্ধ করে নিচ্ছি। সাধারণত যেরকম ভাজি কাটি সেরকম কেটে সামান্য হলুদ আর লবণ দিয়ে চিচিঙ্গাটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়েছি। আর অতিরিক্ত পানি দিব না, চিচিঙ্গাটাকে আমি হালকা সিদ্ধ করব যেন একদম পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। তো আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এটা থেকে অনেকটা পানি বের হয়েছে, এবার আমি আর এটাকে ঢাকবো না। সব কিছু আবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর পানিটাকে শুকিয়ে নেব। চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে রাখছি। তো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 1টা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। কাঁচামরিচ দিচ্ছি 5 থেকে 6টা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর এবার আমি সব কিছু একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিং মাছের ডিম। আর এখানে 1 কাপ পরিমাণ শিং মাছের ডিম আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, 1টা চামচ মরিচের গুঁড়া। তো সব কিছু একটু হালকাভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর খুব বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু শিং মাছের ডিমটা দলা পাকিয়ে যাবে। তো এক সাইডটা ভেজে আবার একটু ডিমটা উল্টিয়ে দেব। তো ডিমটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা চিচিঙ্গা। এবারে চিচিঙ্গার ডিমটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানোর পরে এটাকে আমি 10 মিনিটের মতো ভেজে নেব। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন ভাজিটা পুড়ে না যায়। তো 10 মিনিট পরে আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। খুবই কম সময়ের মধ্যে শিং মাছের ডিম দিয়ে তৈরি হয়ে গেল দারুণ একটা রেসিপি। আপনারাও বাসায় তৈরি করুন, আশা করছি হতাশ হবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।